কাছাড় জেলার ধলাই সমষ্টিকে করিডোর হিসেবে ব্যবহার করছে সিন্ডিকেট মাফিয়ারা। প্রতিদিনই কাছাড় পুলিশের তৎপরতায় অবৈধ বার্মিজ সুপারি, সার, সিগারেট আটক করা হচ্ছে। সোমবার মিজোরাম থেকে বহিররাজ্যে গবাদি পশু পাচার রুখতে সক্ষম হলো কাছাড় পুলিশ। জানা যায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার সকাল 10টা নাগাদ পুনিমুখ গ্রাম এলাকা থেকে AS11CC8707 নম্বরের একটি গরু বুঝাই মিনি ট্রাক আটক করে ধলাই পুলিশ। ট্রাক থেকে মোট 8টি ষাঁড় গরু উদ্ধারের পাশাপাশি কামরুল ইসলাম নামের এক যুবককেও গ্রেফতার করে ধলাই পুলিশ। ধৃত কামরুল ইসলাম ধলাই সমষ্টির বাসিন্দা রফিজুল আলী লস্করের পুত্র বলে জানা গেছে। উদ্ধার হওয়া সমস্ত ষাঁড় গরুগুলি সাইফাই মিজোরাম থেকে আনা হয়েছে বলে কামরুল জানিয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। রিপোর্ট, নিউ বরাক।